জিম বা যন্ত্র নির্ভর ব্যায়াম কি জায়েজ? এটা তো মুআমালাতের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এমন হাদিস নাই যে তিনি যদি যন্ত্রের উপর দাঁড়িয়ে দৌড়ান তাহলে এটা নকল দৌড়ান হিসেবে নিষিদ্ধ। এটা কি বলেছেন নাকি? আমরা দেখেছি এক ধরনের, তাই না, যন্ত্র পাওয়া যায় যেখানে মাঠে যাদের যাওয়ার সুযোগ নেই তারা ওখানে দাঁড়ালেই দৌড়ানো যায়, এটা জায়েজ আছে। কারণ আল আসলু ফিল আশিয়ায়ে অথবা ফিল মুআমালাত আল ইবাহা, আমরা বলেছি মুআমালাতের ক্ষেত্রে যদি হারাম সাব্যস্ত হওয়ার দলিল না থাকে তাহলে কি হবে? হালাল। তাহলে জিমটা হালাল, কিন্তু সেই জিম নয় যেই জিমে মানুষ সতর খোলা রেখে কাজ করে, অথবা যেখানে ছেলে মেয়েরা একসাথে পাশাপাশি জিমে ব্যায়াম করতে আসে, সেই জিমগুলোতে ঢোকা জায়েজ হবে না। তাহলে ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা, এবং প্রত্যেকেই শালীনভাবে শরীয়তের সীমারেখা মেনেই জিমের ব্যায়ামটা করতে হবে, তাহলে সেটা জায়েজ।